আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা মাওয়া যাচ্ছি, কারণ হচ্ছে আমার অনেক দিন যাবত মাওয়ার ইলিশ খেতে ইচ্ছা করতেছিল, তার জন্য আমরা আজকে সবাই মিলে মাওয়া যাচ্ছি। এই তো আমাদের মাওয়ার রাস্তা, মাশাল্লাহ অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে যারা এসেছে তারাই মূলত বলতে পারবে এই রাস্তাটা আসলেই কতটা সুন্দর। আমি যখনই এই রাস্তা দিয়ে আসি তখন মনে হয় যেন আমি বাহিরে কোথাও এসেছি, এত সুন্দর রাস্তাগুলো। আর এই তো আমাদের পদ্মা সেতুর গেট, এই পদ্মা সেতুতে আমি অনেকবার উঠেছি, আর যতবারই উঠেছি আমার রাতের পদ্মা সেতু ক্রস করতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো আজকে আমরা বাসা থেকে মূলত ডিসাইড করে এসেছিলাম শখের হাঁড়িতে খাবো, তো আমরা এখানে সবাই নামি, দেন হচ্ছে আমি একটু ভিডিও করে নেই। শখের হাঁড়ি রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড়, এখানে অনেক ভর্তার আইটেম রাখা হয়েছিল। আমি আসলে দেখতেছিলাম কোন কোন ভর্তাটা নেওয়া যায়, তো আমি ভর্তা সিলেক্ট করেছিলাম। তো এখানে আবার মাছ দেখতেছি কোন মাছটা নেওয়া যায়, তো মাছ ফ্রাই করার সময় মূলত আমি ওইখানে ছিলাম না, কারণ হচ্ছে ওইখানে অনেক মানুষ ছিল তাই ভিডিও নিতে পারিনি। তো আমাদের খাবার দাবার প্রায় রেডি, আমরা এখন খেতে বসবো। এখানে অনেক ভর্তার আইটেম ছিল, খাওয়া দাওয়া শেষ করি দেন হচ্ছে আমরা অন্য একটা স্পোর্টে যাবো, মাওয়ার অন্য একটা স্পোর্টে। তো এই তো পরন্ত বিকেলের মাওয়া, মাশাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে মন ভালো করার মতো দৃশ্য। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কেটেছে, সো আল্লাহ হাফেজ।